বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি এমন একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম, যে আলোচনাটি যে শরীয়তের লোকে বেশিরভাগই মানতে চাইবে না, তরিকতের লোকেদের মধ্যেও অনেকে মানতে চাইবে না। তবে মানা না মানা যার যার জ্ঞানের বিষয়, কিন্তু আমি কিছু কথা তুলে ধরব সালাম বিষয়। সেটি হলো কি, দেখেন যে মানুষ যখন সালাম দেবে, এই সালামের মধ্যে কি কি জিনিস লুকিয়ে আছে, কি কি গোমর লুকিয়ে আছে, কি কি বিষয়, কোনভাবে সালাম দিলে আপনি হবেন দোজকবাসী এবং কোন কোনভাবে সালাম দিলে আপনি হবেন জান্নাতবাসী, আজকে এই বিষয়গুলো আলোচনা করব। আমি প্রথমত ছোটখাটো আলোচনা করে নেব খোয়াজ খিজির কি দিয়ে। সেটি হলো, দেখুন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহ, যে আমি আপনার সাথে যে বেশি বেশি বোঝাপড়া করেছি, বেশি বেশি কথা বলেছি, তাহলে আমি তো আপনার কাছ থেকে বেশি জ্ঞান নিয়েছি, তাহলে অন্য অন্য নবীর তুলনায় আমি মুসা জ্ঞানী। তখন আল্লাহ কি বললেন, হে মুসা, তোমার থেকেও জ্ঞানী আছে। কেন আল্লাহ, সে ব্যক্তি কি আমার থেকেও আপনার সাথে বেশি কথা বলেছে, বেশি পরামর্শ, বেশি বোঝাপড়া করেছে? তখন আল্লাহ বললেন যে না, তিনি এত কথা বলেন না, তিনি কম কথা বলেন। তাহলে যে ব্যক্তি এত বোঝাপড়া, এত কথা না বলল, তাহলে সে আবার আমার থেকে বেশি জ্ঞান অর্জন করলো, হে আল্লাহ আমি সেই লোকটাকে দেখতে চাই। তখন আল্লাহ বললেন ঠিক আছে, সেই ব্যক্তিটি তাকে পেতে হলে তোমাকে যেতে হবে সাগর পারে, আর সাগর পারে যেতে হলে তুমি শুধু শুধু গেলে হবে না। যে দেখো, তোমার থলে বা ব্যাগের মধ্যে একটা মাছ নেবে, সেই মাছটি ভাজা করে নেবে, ভাজা করে নেওয়ার পরে সেই মাছটি তো আর জীবিত থাকবে না, তখন সেই মাছটিকে তুমি দেখবে সাগরের পাড়ে দিয়ে হাঁটতে হাঁটতে কোনো একটি জায়গা গেলে সেই মাছটি নড়ে চড়ে জীবিত হয়ে যাবে, এবং সেই মাছটি যে স্থানে জীবিত হবে ঠিক তুমি সেই জায়গায় দাঁড়াবে। সেখানে দাঁড়ানোর পরে পানির গোলপাক থেকে একটা মানুষ উঠে আসবে, তুমি তার সাথে কথা বলবে। তখন কি করলেন, তখন ঠিকই একটা ভাজা মাছ নিয়ে যখন সাগর পাড়ে দিয়ে হাঁটতেছিলেন, তখন সেই জায়গা দিয়ে দেখা যায় গোলপাক হচ্ছে, পানির গোলপাক থেকে একটা মানুষ বের হয়ে আসছে। তখন মুসা আলাইহিস সালাম তিনি বললেন আসসালামু আলাইকুম। তখন তিনি খোয়াজ খিজির ছিলেন, তিনি তার এই সালামের উত্তরে বললেন, হে মুসা, তুমি যে দেশে এসেছ এই দেশে সালামের প্রচলন নেই, যেহেতু তুমি আল্লাহর পক্ষ হইতে এসেছ তাই আমি তোমার সালাম গ্রহণ করলাম, কিন্তু মনে রেখো এই দেশটি আলাদা একটি দেশ, যেই দেশে সালামের কোনো প্রচলন নেই। তবে আমি বলতে চাই হে সমস্ত জগৎবাসী, সেটা আবার কোন দেশ যেই দেশে সালামের প্রচলন নেই? এই দেশ পাত্র কাল না বুঝে যারা সালাম দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে, আর সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই দোজকে রওনা দেবে। আচ্ছা, তো এবার বাহ্যিক বা সামাজিকভাবে আসব। সেটি হলো, দেখুন যে আপনি চাকরি পাচ্ছেন না বা ব্যবসায় যোগ দিতে পাচ্ছেন না বা কোনো বড় মানুষের সাথে যোগ দিতে পাচ্ছেন না, তখন আপনি কি করলেন, আপনি সেই ব্যক্তিকে সুন্দর করে সালাম দিলেন, তখন সেই সালামের উত্তর সেই ব্যক্তি নিল। তো একটা শত্রুকে সালাম দিলেও দেখা যায় সে সালামের উত্তর নিয়ে তার দিক থেকে শত্রুমির ভাবটা কমে আসে, এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়। আরেকটা হলো যে সারাক্ষণ একজন ব্যক্তি খারাপ কাজে লিপ্ত থাকে, বিভিন্ন নষ্ট জগতে চলে, স্মাগলারিং করে, কিন্তু সে এমন এমন জায়গায় গিয়ে সালাম দেয় সেই সালামের মধ্যে কিছু স্বার্থ আছে। সেটা কিরকম, যে সালাম যেহেতু দিয়েছে সেই লোকটা কিন্তু আমাকে খারাপ ভাবতে পারবে না, তাহলে লোকটা ভালো, তখন তার সাথে মানুষের ভালো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা লেনদেন করতে থাকে, তখন দেখা যায় সে সালাম দিয়ে যে ভালো সেজেছিল, তখন মানুষের কাছে ভালো সেজে তখন সে মানুষকে লস করে দিল, নষ্ট করে দিল বা মানুষের ক্ষতি করে দিল, তখন কি হলো, তখন কিন্তু সে সালামের
বিষয়টা আছে, সালাম দিয়ে মানুষের কাছে সে আশ্রয় নিল, মানুষের মনের মধ্যে আশ্রয় পেয়ে গেল, তখন সেই মানুষের ক্ষতি করে সেখান থেকে বের হয়ে গেল। তাহলে এই যে সালাম, এই সালাম মানুষকে দোজখবাসী করে দেবে, জাহান্নামে পাঠিয়ে দেবে। আচ্ছা, তাহলে বোঝা গেল সালামের মধ্যেও স্বার্থ আছে, যে আমি একটা ভ্যাস ধরেছি, খুব সুন্দর পোশাক পরেছি, মানুষকে সালাম দিয়ে মানুষের সাথে কথা বলে তখন মানুষের ক্ষতি করতেছি। তাহলে সালামের যে অর্থ সেটা কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তিনিও কি বলেছেন যে আপনার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। কিন্তু এই শান্তির লেনাদেনা করে, এই সালামের আশ্রয় নিয়ে মানুষের বিশ্বাস স্থাপন করে, তখন সেই বিশ্বাসের গড়ে সে ছোড়া মেরে চলে গেছে। তাহলে এই ব্যক্তি নিজের সালামের কারণে জাহান্নামী হবে। কিন্তু এই শিক্ষাগুলো কিন্তু দেওয়া হয় না যে সালাম কেন দেওয়া হয়, শান্তি প্রতিষ্ঠার জন্য দেওয়া হয়। আর এই সালাম দিয়ে যখন অশান্তি অবিশ্বাস প্রতিষ্ঠা করবে, তখন কিন্তু সে জাহান্নামে যাবে। গেল একটা বিষয়, কিন্তু সর্বক্ষেত্রে সালাম দেওয়া যাবে না। যেমন শরীয়তের মতে আসলেও একজন জিকিরকারী, সে জিকিরে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। যেমন একজন খাওয়া দাওয়া করছে, একজনের বাথরুমে গেছে বা প্রসাবখানায় গেছে, তাকে সালাম দেওয়া যাবে না। তো শরীয়তের আইনেও কিন্তু কিছু কিছু জায়গায় সালাম দেওয়া নিষেধ আছে। আর মারেফত ও হাকিকতের আইনে যদি চলে যাই, তাহলে দেখা যায় কি যে আপনি যখন একজনকে বললেন আসসালামু আলাইকুম, তিনি বললেন ওয়ালাইকুম সালাম, তো যিনি আসসালামু আলাইকুম বললেন, তিনি কিন্তু বললেন যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তিনিও বললেন ওয়ালাইকুম সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। এখন দেখা যায় যদি বলি আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, তাহলে আমি কি আল্লাহকে অর্ডার দিতে পারি? আল্লাহ কি জানে না কার শান্তি লাগবে? এ হলো একটা কথা। আরেকটা হলো, যারা পথে ঘাটে দেখা হয়েছে, তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, বন্ধু কেমন আছিস? ভালো, নে আমি তোকে একটা চেক দিলাম 20,000 টাকা, তুই ভালো মন্দ খাস, ভালো চলিস, যা। আবার সেই বন্ধু বলতেছে যে বন্ধু নে আমি তোকে একটা চেক দিলাম 25,000 টাকা, তুই ভালো মন্দ খাস, চলিস। তার মানে সেও শান্তির ব্যবস্থা করলো টাকার মাধ্যমে, আর সেও শান্তির ব্যবস্থা করলো টাকার মাধ্যমে। এখন দুজনেই কিন্তু ব্যাংকে গেছে টাকাটা তোলার জন্য। সে 20,000 টাকার চেক দিল, তখন ব্যাংকের থেকে জানালো যে তার ব্যাংকের মধ্যে কোনো অ্যাকাউন্টে টাকা নেই। আবার 25,000 তুলতে গেল, তখন সেখানে ব্যাংকে অ্যাকাউন্টে বলতেছে তার ব্যাংকে কোনো টাকা নেই। কিন্তু এই ফাঁকা চেক কিন্তু আমরা দিয়ে যাচ্ছি মানুষকে। এই ফাঁকা চেকের যে কি বিচার হবে, দুনিয়াতে যদি কেউ কাউকে ফাঁকা চেক দেয়, সেও কিন্তু মামলায় পড়ে যায়। তাহলে আমরা যে মানুষকে বলতেছি আসসালামু আলাইকুম, কোন জায়গায় কোন ক্ষেত্রে কোনভাবে দিলে সেটা আল্লাহ খুশি হবে, শান্তি বর্ষিত হবে, সেটাও কিন্তু আমরা বুঝি না। এবং কোন জায়গায় দিলে জাহান্নামে চলে যেতে হবে সেটাও কিন্তু বুঝি না। আর কোন জায়গায় স্বার্থের কারণে আমি একজনকে সালাম দিচ্ছি সেটাও কিন্তু বুঝে না বোঝার ভান ধরে থাকি। তাহলে এ ধরনের লোকেদেরই কঠিন বিচার হবে। তাই আমি বলবো যে তরিকত হাকিকত ও মারেফতের দৃষ্টিতে যখন যাব, তখন খোয়াজকেজি যখন বলেছিল হে মুসা, তুমি যেই দেশে এসেছো এই দেশে সালামের প্রচলন নেই, তবে সেটা কোন দেশ সেটা আমি আপনাদের কাছে জানতে চাইব, যদি আপনারা এই বিষয়ে বলতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না বলতে পারলে অবশ্যই আমি বলার চেষ্টা করব। তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি, এবং যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।